আপনার কত কত আনুমানিক 9:30 এর সঙ্গে তোর সঙ্গে পাওয়ার সাথে সাথে আমরা গাড়ি আসছি গাড়ি পর্যন্ত সাইন আর রুট পরিষ্কার করে দিই গাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের সামান্য বৃষ্টিতে এই গাছটি পড়ে আছে। এই মুহূর্তে গাছের চত্বরে ফায়ার সার্ভিস, বোয়ালখালি ফায়ার সার্ভিস গাছটি উদ্ধার করার জন্য আসছে। যেহেতু চলাচল যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ নাজুক, গাছটি অপসারণ করার জন্য বোয়ালখালি ফায়ার সার্ভিস ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নীলপাড়া আলী আহমদ সড়কের উপরে এই গাছটি সামান্য বৃষ্টিতে হেলে পড়েছে এবং রাস্তায় যোগাযোগ বন্ধ বিচ্ছিন্ন। দর্শক, আলী আহমদ সড়কের যে সামান্য বৃষ্টিতে গাছ হেলে পড়েছে এটি কিছুক্ষণের মধ্যে অপসারণ করা হয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে। আপনারা দেখতে পাচ্ছেন এখন গাড়ি চলাচলের, এতক্ষণ যে গাড়ি চলাচল বন্ধ ছিল এখন যে বোয়ালখালীর ফায়ার সার্ভিসের সহযোগিতায় যে এখানে গাড়ি রাস্তার মধ্যে যে গাছটি অপসারণ করা হয়েছে এটা জনগণের জন্য কেমন হয়েছে? আপনারা কতক্ষণ অপেক্ষা করেছিলেন এখানে? ধন্যবাদ। আমাদের মিরপাড়া এই সড়কটি আজকে একটা কাজ করে হঠাৎ করে দেখি 9টা বাজে আমি শুনতে পাচ্ছি। এখন আমি আমার মেয়র মহোদয়কে ব্যস্ত জানাইছি এবং ফায়ার ব্রিগেডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফায়ার ব্রিগেড আসার সাথে সাথে এখন এই গাছটা উদ্ধার করতেছে। আমার মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিরপাড়া সড়কটি এখন গাছ পড়ে আসছে। আমরা সংবাদ পাওয়ার পর সাথে সাথে আমরা গাছ রাস্তা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল আমরা কাজটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম। সংবাদ আছে 9:30 আনুমানিক 9:30 সঙ্গে সঙ্গে পাওয়ার সাথে সাথে আমরা গাড়ি আসছি গাড়ির প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে। আমরা গাছটা পাওয়ার সঙ্গে পরিষ্কার করে দিচ্ছি, সবাইকে চলাচলের জন্য আপনাদের সুবিধা করে দিচ্ছি। ধন্যবাদ। নামটা আবার বলুন। মোহাম্মদ আজহারুল ইসলাম, লিডার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বোয়ালখালী। আমি জানাইলাম ইয়েতে গাছ করে রই এবং ও মেয়র সাহেব সাহেব ওরা হারকম দিয়ে আই হইলে পারি, তবে ও জানানো পরপরে এনে ফায়ার সার্ভিস আইন আর রুট পরিষ্কার করে দিয়ে গাছ। ওনার নাম্বার আছে? ওয়ার্ডিং করে দিই না।